পাঠভবনে রবীন্দ্রচর্চার ক্লাসটি ছিল বেশ বেলার দিকে। ততক্ষণে ছাত্রছাত্রীদের পূর্ববর্তী ক্লাসের ভারে তারা ভারাক্রান্ত, মানে তাদের অবস্থা তখন বেহাল, তারা ক্লান্ত, মোটেই তাদের ভালো লাগতো না রবীন্দ্রচর্চার ক্লাস করতে। কিন্তু যিনি আমাদের শিক্ষক মহাশয়া ছিলেন, তিনি খুব সহজ সরল ভঙ্গিতে এবং বাক্য গঠনে বিশ্বকবিকে আমাদের সামনে তুলে ধরতেন, সেই সঙ্গে তাঁর প্রতিষ্ঠান ও সর্বোপরি শান্তিনিকেতন আশ্রম। আজ বহু বছর বাদেও দুটো কথা মনে আছে। বলেছিলেন, এ এক এমন আশ্রম যেখানে মানুষে প্রকৃতিতে, মানুষে মানুষে এক নিবিড় সৌহার্দ্য ও যোগাযোগ ও আতিথেয়তা আছে, তোমরা নিজেদের মধ্যে তা ধরে রেখো, আর যারা আসবেন তোমাদের কাছে, দূরের হোক বা কাছের হোক, তাদের মধ্যে বিলিয়ে দিও রবীন্দ্রনাথ ও আতিথেয়তা। আমার সঙ্গে আছেন বিশ্বভারতীর ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমৃত সেন। নমস্কার। আজ থেকে অত বছর আগে বলেছিলেন যে নিজেদের মধ্যে ধরে রেখো এবং বিলিয়ে দিও, কি না একে অপরের সঙ্গে যে মিলেমিশে যাওয়া, বন্ধুতা, সৌহার্দ্য, যাই বলি না কেন, সর্বোপরি আতিথেয়তা, কি বলবেন আপনি? দেখো, তুমি ভারী সুন্দরভাবে শুরু করলে। শান্তিনিকেতনের এই আতিথেয়তার ধারাটাকে বুঝতে গেলে কিন্তু আমাদের একটু ইতিহাসে ফিরে যেতে হয়। ভারতবর্ষের একটা কথা আছে, বসুদৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবী আমাদের আত্মীয়। এই আত্মীয়তার কথা থেকেই কিন্তু আতিথেয়তার কথাটি আসে। কিন্তু রবীন্দ্রনাথের সময় বা রবীন্দ্রনাথের ঠিক আগে আমরা দেখতে পাই যে ভারতীয় সংস্কৃতির মধ্যে একটা নতুন যেন সার্জ আসছে এই আতিথেয়তার চর্চার মধ্যে। দেখো, রাজা রামমোহন রায়ের কথা ভাবা যাক, হিন্দু মুসলমান খ্রিস্টীয় সমস্ত ধর্মকে এক করে তিনি ব্রাহ্ম ধর্ম তৈরি করছেন, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কথা ভাবো, সেখানে ওকাকুড়ার মতো মানুষ এসে আতিথেয়তা স্বীকার করছেন। শুধু তাই নয়, সেখানকার মহিলারা সুদূর বোম্বাইয়ের শাড়ি পরা শিখে একটা সংস্কৃতিকে যেন নিজের করে নিচ্ছেন। এই আবহের মধ্যে থেকেই কিন্তু আমরা বলতে পারি যে সমাজে এই চেতনাটা রবীন্দ্রনাথের মধ্যে আসছে। রবীন্দ্রনাথের যখন আত্মপ্রকাশ, তখন যেটা আপনি উল্লেখ করছিলেন যে বাঙালির চিন্তা, ভাষা, সাহিত্য সবই একটা ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে আছে, এবং সেই সঙ্গে তার পারিবারিক সামগ্রিকতা, যদি এই দুটোকেই আমরা সূত্র হিসেবে বলি, তাহলে এটাই কি রবীন্দ্রনাথের যে বিশ্বজনীনতার সুর সেটাকে গড়ে দিতে সাহায্য করেছে? একদম। রবীন্দ্রনাথ একটা জায়গায় লিখছেন যে তার আদর্শ ছিল রাজা রামমোহন রায়। কেন? কেননা তিনি শিখিয়েছিলেন আমাদের যে সমস্ত সমাজের এবং সমস্ত ধর্মের সমস্ত সংস্কৃতিকে আপন করে নিতে। এই সময় কিন্তু মনে রাখতে হবে যে ভারতীয় সমাজ দ্বিধাবিভক্ত। কেননা একদল চাইছেন পুরাতনকে আঁকড়ে ধরে থাকতে, আরেক দল চাইছেন নতুন সংস্কৃতিকে আনতে। এই যে ইউরোপীয় সংস্কৃতিকে গ্রহণ করা, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এই যে সংস্কৃতি, এটা কিন্তু রবীন্দ্রনাথ পেয়েছেন সমকালীন সমাজের কাছ থেকে এবং বিশেষ করে নিজের পরিবারের কাছ থেকে। তিনি কালোত্তীর্ণ, মানে খুব বলতে গেলে যে অসাধারণ নৈপুণ্যে তিনি কালকে জয় করেছেন। তাঁর চেতনায় আতিথেয়তা, এটা কি অন্য কোনো মাত্রা যোগ করে? একদমই। দেখো, রবীন্দ্রনাথের এই আতিথেয়তার ধারণাকে আমি চারটে ভাগে ভাগ করতে চাই। একটা বলতে পারো কতগুলো বৃত্ত রচনা করতে চাই। একটা হচ্ছে জ্ঞানের বৃত্তে। আমরা জানি বিশ্বভারতীর যে আমাদের যে মন্ত্র, যত্র বিশ্বম ভবতি এক নীরম, অর্থাৎ সারা পৃথিবীকে যেখানে একটি নীরের মধ্যে আনা যায়, এটাই তো আতিথেয়তার সব থেকে বড় মন্ত্র, তাই না? এবং এটা কোথা থেকে আসছে? আসছে যে সমস্ত মানুষ, সমস্ত প্রকৃতি এক, অর্থাৎ উপনিষদিক চিন্তাভাবনার মধ্যেই কিন্তু এটা
আমরা বলতে পারি নিহিত রবীন্দ্রনাথ তাকে নিয়ে আসছেন জ্ঞানের বৃত্তে প্রথমে, এবং এই জ্ঞানের বৃত্তে কীভাবে আনছেন, দুরকমভাবে আনছেন। একরকম মানুষের মাধ্যমে, অর্থাৎ দেখো বিশ্ববিদ্যালয় বিদ্যালয় তুমি যাই বলো না কেন, তাতে সারা পৃথিবীকে নিয়ে আসছেন। আমরা জানি যে 1905 সালে প্রথম ছাত্র আসছেন, জাপানি ছাত্র আসছেন, তারপরে আসছেন বিভিন্ন সংস্কৃতির মানুষ। তানিয়ুন শানের কথা বলতে পারি, পিয়ারসনের কথা বলতে পারি, দীনবন্ধু অ্যান্ড্রুজের কথা বলতে পারি, কোথা থেকে আনেননি, এটা একটা। দ্বিতীয়ত বিভিন্ন সংস্কৃতি এবং জ্ঞান চর্চাকে নিয়ে এলেন। যেমন ধরো চীনে চীনা বিদ্যা, যেটা চৈনিক বিদ্যা, জাপানি শিক্ষাকে নিয়ে আসছেন, আসছেন পারস্যের শিক্ষাকে নিয়ে আসছেন, অর্থাৎ বিভিন্ন বৃত্তের শিক্ষাকে, বিজ্ঞানকে নিয়ে আসছেন। এটা একটা বৃত্ত, জ্ঞানের বৃত্ত। তাকে আতিথেয়তা দিলেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে বললেন আ স্পেস অফ হসপিটালিটি অফ দ্য হোল ওয়ার্ল্ড অফ নলেজ। দ্বিতীয় যে বৃত্ত সেটা খুব চমৎকার, সেটা হচ্ছে সমাজের আতিথেয়তা। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু প্রান্তিক মানুষকে দূরে সরিয়ে রাখলেন না, তিনি তাদেরকেও কিন্তু নিয়ে এলেন। অর্থাৎ দেখো শ্যামলী বাড়ির কথা যদি আমি ভাবি, শ্যামলী বাড়িতে রবীন্দ্রনাথ কিন্তু রামকিঙ্কর নন্দলাল বোসের সাহায্যে যে গ্রামের সংস্কৃতি, আলপনার কথা ভাবো, বাউল গানের কথা ভাবো, অর্থাৎ প্রান্তিক মানুষকে কিভাবে তিনি তার যে স্পেস তার মধ্যে আতিথেয়তা দেবেন, সমাজকে দিলেন, সার্বিক সমাজকে। তৃতীয়ত যে কথাটা তুমি ভারী সুন্দরভাবে একটু আগে বললে, প্রকৃতির বৃত্ত। দেখো আজ অবধি এইরকমভাবে প্রকৃতিকে আপন করে নিতে রবীন্দ্রনাথের চেয়ে কেউ বেশি পারেননি। আমরা যদি বৃক্ষরোপণের কথা ভাবি, তাহলে দেখব যে এই যে তরুণ বৃক্ষটি, যে চারাটিকে তিনি যেন আমন্ত্রণ করে নিয়ে আসছেন তার বন্ধু হিসেবে। বৃক্ষ বন্দনা বলে একটি কবিতা রবীন্দ্রনাথের রয়েছে, সেখানে সেই আত্মীয়তার কথা বারবার বলছেন, এবং সেই আত্মীয় হিসেবে কিন্তু প্রকৃতিকে তার এই এই জ্ঞান চর্চা, এই সংস্কৃতি চর্চার মধ্যে নিয়ে আসতে পারছেন। আর আরেকটি বৃত্ত তৈরি করলেন, সেটি হচ্ছে প্রয়োগ বৃত্ত। অর্থাৎ আতিথেয়তার একটা থিওরিটিক্যাল স্ট্রাকচার হলো, কিন্তু তার প্র্যাক্সিস বা তার প্রয়োগ কীভাবে হবে সেটাও রবীন্দ্রনাথ খুব নিবিড়ভাবে ভাবলেন। কীভাবে? দেখো প্রথম যে চিন্তাভাবনাটা উনি করলেন সেটা হচ্ছে উৎসব চিন্তাভাবনা, এবং এটা তো মানতে হবে যে শান্তিনিকেতনের যে অনন্য একটা অংশ তা হচ্ছে তার উৎসব, প্রকৃতির ঋতু উৎসব। ঋতু উৎসব ধরো প্রকৃতিকে আবাহন করার যে যে উৎসব, তাই তো ঋতু উৎসব। অর্থাৎ তাকে তিনি বলছেন তুমি আমার অতিথি, তুমি আমার চারিদিক উদ্ভাসিত করেছো, তুমি আমার প্রাণের মধ্যে এসো, তাই তো। তাছাড়াও কিন্তু দেখো পৌষ মেলার ক্ষেত্রে সমাজকে ডেকে নিয়ে এলেন, আতিথেয়তার একটা জায়গা করে দিলেন, মিলন ক্ষেত্র এলো। তারপর ধরো ছোট ছোট জিনিসে, যেমন ধরো আমরা যদি খ্রিস্টোৎসবের কথা ভাবি, খ্রিস্ট ধর্ম ব্রাহ্মধর্ম দুয়ের একটা মিলন ক্ষেত্র করে নিলেন তার মন্দিরে। সুতরাং এইভাবে ধর্মকে, মানুষকে তার উৎসব চিন্তাভাবনার মধ্যে নিয়ে এলেন। দ্বিতীয়ত দেখো সংস্কৃতিকে, রবীন্দ্রনাথ যদি না থাকতেন তাহলে কি বাউল গানকে এইরকম জায়গায় আমরা আজকে পেতাম? অর্থাৎ যে সমস্ত প্রান্তিক আমাদের খ্রিস্টির রূপ ছিল সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, রবীন্দ্রনাথ তাকে নিজের যেন আতিথেয়তার মধ্যে টেনে নিলেন। শুধু তাই নয়, তার সঙ্গে জুড়ে দিলেন বিভিন্ন রকমের অন্য প্রাদেশিক চিন্তাভাবনাকে, আবার আন্তর্জাতিক চিন্তাভাবনাকে। আমরা যদি ধরো উদয়ন বাড়িটার কথা ভাবি, আমাকে এক স্থপতি বলেছিলেন যে কি অসাধারণ তার স্থাপত্য, তার জানলার চিন্তাভাবনা। একটি আমরা দেখি জাপানি
জানলা রয়েছে যেটা কাশাহারা ডিজাইন করেছিলেন, একটি আমরা দেখি যেটা গুজরাটি স্টাইলে রয়েছে, আবার একটি আমরা দেখতে পাচ্ছি যেটা পারসিক স্টাইলে রয়েছে। অর্থাৎ একটা ছোট স্পেসের মধ্যে নিরন্তর তিনি আতিথেয়তার জায়গাটুকু তৈরি করছেন এবং তার মধ্যে সৃজনশীলতাকে আনছেন, তার মধ্যে আনছেন আন্তর্জাতিকতা চিন্তাভাবনা। এইভাবেই কিন্তু মূর্ত হয়ে উঠছে ছোট ছোটভাবে শান্তিনিকেতনের একটা ব্র্যান্ড। আর তার থেকে দেখো এই প্রকৃতির চিন্তাভাবনাটাকে দেখো। এখানে একটা ছোট্ট প্রশ্ন আমি জুড়ব, যেহেতু আপনি প্রকৃতির কথায় এসেছেন তাই আমি বলবো যে ওটা আপনি খুব বিস্তারিতভাবে বুঝিয়ে দিন আমাদের। আমরা সকলেই জানি যে তিনি শিল্প সংস্কৃতির চেতনায় বহুমাত্রিক, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। আবার তিনি সীমা ও অসীমের মধ্যে খুব নান্দনিক উৎকর্ষতায় একটা সেতু তৈরি করেছেন। এই যে আতিথেয়তা, এটা কিভাবে প্রকৃতিতে মিলেমিশে গেল? দেখো, নান্দনিকতার কথাটা প্রথমে একটু ছোট্ট করে বলে নিই। ধরো শান্তিনিকেতনের অনুষ্ঠান যদি আমরা ভাবি, তাতে রবীন্দ্রনাথ কি করলেন, কিভাবে পরিবর্তন আনলেন? প্রথমত পরিমিতি বোধ, দ্বিতীয়ত উনি এখানকার যে ফুল যে পাতা তাই দিয়েই কিন্তু মঞ্চসজ্জা করছেন, এবং তার সহযোগীরা নন্দলাল বোসের কথা আমরা বলতে পারি, বিভিন্ন নাটকে তার প্রয়োগ, তারা যেভাবে প্রকৃতিকে আমাদেরকে চেনালেন, আমার অর্থাৎ দেখো নান্দনিক দৃষ্টিভঙ্গিতে আমাদের অন্তরে যখন প্রবেশ করছে তখন প্রকৃতিকে তিনি একটা সীমার মাত্রা থেকে অসীমের মাত্রায় নিয়ে আসছেন। আরেকটা জায়গায় আমাদের ভাবতে হবে, বৃক্ষরোপণের কথা আমি বলেছি, কারণ সেখানে তিনি কিন্তু শুধুমাত্র নান্দনিকতার কথা ভাবছেন না, সেখানে কিন্তু তিনি শিক্ষার কথা ভাবছেন। অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েদের কিন্তু তিনি এই পরিচিতিটা দিচ্ছেন যে গাছ আমাদের আত্মীয়, গাছ শুধুমাত্র আমাদের যোগান দেয় না। আর তৃতীয়ত তুমি আরেকটা স্পেসের কথা ভাবো, তার গানের স্পেস, এবং দেখো সেখানে কিভাবে সীমা অসীম সব মিলে যাচ্ছে। আজ রবীন্দ্রনাথ যেভাবে গানের মধ্যে দিয়ে আমাদের প্রকৃতি চেতনার কথা জাগিয়েছেন, আমার মনে হয় না বিশ্বের কোনো সাহিত্যে কোনো কবি, এবং আমি ইংরেজি সাহিত্যের মাস্টারমশাই হয়ে দায়িত্ব নিয়েই কথা বলছি, এইভাবে কোনো চেতনার মধ্যে প্রকৃতিকে আনতে কোনো কবি পারেনি। একটা শব্দ আপনি কিছুক্ষণ আগেই ব্যবহার করলেন যে তিনি আন্তর্জাতিক, সত্যিই তিনি উদার আন্তর্জাতিক চেতনায় বিশ্বাসী। এইখান থেকে জানতে ইচ্ছে করে যে তাঁর যে রাজনৈতিক মতাদর্শ, অনেক মত আছে নাই বা গেলাম, তার সঙ্গে আতিথেয়তা যদি জুড়ে যায় সেটাকে আপনি কীভাবে ব্যক্ত করবেন? দেখো রবীন্দ্রনাথের দু মানে আতিথেয়তার মধ্যে কয়েকটা জিনিসের কথা তো আমরা থিওরিটিক্যালি বললাম, আমি একটা দুটো ছোট গল্প বলি, তাতে বরং অনুষ্ঠানটাও একটু মনোজ্ঞ হবে এবং তোমার প্রশ্নের খানিকটা উত্তরও আসবে। 1923-24 সালে লর্ড লিটন এখানে আসে। লিটন তখন কিন্তু ভারতবর্ষে খুব একটা জনপ্রিয় মানুষ নন। শান্তিনিকেতনের অধ্যাপকরা বেঁকে বসলেন, তারা তাকে আতিথেয়তা দেবেন না। রবীন্দ্রনাথ বললেন, আমার এই জায়গাকে আমি রাজনীতির মাধ্যমে কলুষিত হতে দেব না, আমি তাকে আতিথেয়তা দেব। তিনি এলেন, রবীন্দ্রনাথ সাহায্য নিলেন, গ্রেশন গ্রিন বলে একজন আমেরিকান মহিলা এসেছিলেন, তখন বিনুরিয়াতে স্বাস্থ্যের কাজ করতেন। গ্রেশন গ্রিনের সাহায্যে রবীন্দ্রনাথ কিন্তু তাকে বরণ করে নিলেন। গ্রেশন গ্রিন আরেকটা অদ্ভুত কথা বলছেন, ওরই আত্মজীবনী, এটা একটা অদ্ভুত টেক্সট। উনি বলছেন, যখন আমি চলে যাচ্ছি তখন আমাকে বরণ করে নিলেন রবীন্দ্রনাথ। অর্থাৎ চলে যাচ্ছেন যখন, তখন কিন্তু বরণ করে নিচ্ছেন যে তুমি শুধু আর পৃথিবীর নও, তুমি শান্তিনিকেতনেরও আবার পৃথিবীরও। এই এই যে চিন্তাভাবনা, এবং এগুলো আমরা সমস্ত রকম ধরো পিয়ার্সনের লেখায় পাই, এলমহার্স্টের লেখায় পাই, যে কিভাবে রবীন্দ্রনাথ বরণ করে নিয়েছেন, বারে বারে আপন করে নিয়েছেন। এই যে বলছেন না, সব হতে আপন, মহাত্মাও এসেছে, মহাত্মা এসেছেন, এবং সেই দ্বিতীয় গল্পটি। আচ্ছা, এবার রবীন্দ্রনাথ যে কত কত খুঁটিনাটির দিকে তাকাতেন, মুস্তাফা আলীর একটা গল্প আছে যে গান্ধীজি আসবেন, এবং আমরা জানি গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথের মতের মিল হয়নি।
অনেক ক্ষেত্রে হয়নি। কিন্তু যিনি মুস্তাফা আলী তো খুব বৈঠকি মেজাজে গল্প লিখতেন, উনি বলছেন যে গেস্ট হাউসের ম্যানেজার বলছেন হঠাৎ দেখছেন গুরুদেব আসছেন দৌড়তে দৌড়তে, গান্ধীজি আসবেন, এসে বললেন কি ব্যবস্থা হয়েছে দেখি। বলে এই কি তুমি এরকম পর্দা রেখেছো, যাও খাদির পর্দা নিয়ে এসো। খাদির বিছানার চাদর এলো, দন্তমঞ্জন এলো, মানে নিমের দাঁতন এলো, রবীন্দ্রনাথ গাঁদা ফুল দিয়ে সাজালেন সমস্ত, সাজিয়ে বললেন হ্যাঁ এইবার ঠিক হয়েছে, এইবার গান্ধীজিকে আমরা সঠিকভাবে আতিথেয়তা দিতে পারবো। গান্ধীজি এলেন, দেখলেন, বললেন গুরুদেব এ তো অসাধারণ নান্দনিক সজ্জা হয়েছে, কিন্তু আপনি তো জানেন আমি সামান্য মানুষ, আমি কিন্তু ছাতে ঘুমাবো। কিন্তু ভেবে দেখো অত বড় একজন মানুষ, হয়তো থাকতে পারে দৃষ্টিভঙ্গির পার্থক্য, কিন্তু প্রত্যেকটি খুঁটিনাটিতে তিনি সবাইকে আপন করে নিতে চেয়েছেন শান্তিনিকেতনের মাটিতে। এই যে নান্দনিক আতিথেয়তার যে ধারা, তাতে কখনো কোনো ব্যাঘাত ঘটেনি? একটা ঘটনার কথা আমরা বলতে পারি, এবং সেখানে রবীন্দ্রনাথের কত বড় বেদনা ছিল সেটা আমরা বুঝতে পারি। আজ নভেম্বর মাস 2019 সাল, এরকমই এক নভেম্বরে কিন্তু রবীন্দ্রনাথের কাছে খবর আসে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। 28 নভেম্বর কলকাতা থেকে বহু লোক তাকে সম্বর্ধনা দিতে এখানে আসেন, সেই সভায় পৌরোহিত্য করেন আচার্য জগদীশচন্দ্র বসু। রবীন্দ্রনাথ একটি গান লিখেছিলেন, এই মণিহার আমার নাহি সাজে, রবীন্দ্রনাথকে নিয়ে আসা হলো, কোথাও কোনো ত্রুটির জায়গা নেই, সকলকে আমন্ত্রণ করা হয়েছে, আতিথেয়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন রবীন্দ্রনাথ দেখলেন সামনে বসে আছেন এমন অনেক লোক যারা তাকে তার কিছুদিন আগেই অকথ্য রকমভাবে উপহাস করেছেন, তার জাতীয়তাবাদ বিরোধী লেখার প্রতিবাদ করেছেন। রবীন্দ্রনাথ ওই একবার, ওই একবার বোধহয় তার ধৈর্যচ্যুতি হয়েছিল, এবং তিনি লিখেছিলেন, তিনি বলেছিলেন এই এই বক্তৃতায় যে আপনারা আমাকে যে মদিরার পাত্র দিলেন তা আমি ওষ্ঠে ঠেকাতে পারি, কিন্তু তা আমি পান করতে পারি না। কি সুন্দর কথা, মানে কত কিছু বললেন। হ্যাঁ, কিন্তু দেখো আতিথেয়তার মধ্যেও যে ঋজু প্রতিবাদের একটা জায়গা, যে সঠতা, রবীন্দ্রনাথ কখনো সহ্য করতে পারেননি। এবং এই একবার হয়তো আতিথেয়তার মধ্যেই তাকে তার প্রতিবাদ করতে হয়েছিল। এত দেশে বিদেশে ঘুরেছেন, তিনি নিজে কতটা এই আতিথেয়তা নিতে ভালোবাসতেন? ভালোবাসতেন তো বটেই, এবং মনে করা যাক রবীন্দ্রনাথ তখনকার দিনে মানে লিটারারি সেলিব্রিটি, ধরো আর্জেন্টিনায় ভিক্টোরিয়া ওকাম্পো নিয়ে গেলেন তাকে, ভিয়া ওকাম্পোর পাশেই রাখলেন, রবীন্দ্রনাথ মুগ্ধ হলেন। এবং এটা একটা অদ্ভুত জিনিস জানো, আতিথেয়তা তো তিনি নিতেন, কিন্তু ওইখানে কিছু একটা দিয়ে আসতেন। যেমন প্রত্যেক জায়গায় তিনি গেছেন যেখানে, একটা করে চারা গাছ পুঁতে এসছেন, অর্থাৎ নিজের উপস্থিতিটা তিনি কিন্তু কবিতার মাধ্যমে লিখেছেন, আর ওই গাছের মাধ্যমে তিনি প্রত্যেকটি জায়গায় রেখে এসছেন। আমরা শ্রীলঙ্কা গিয়েছিলাম, শ্রীলঙ্কাতে গিয়েও দেখি আমরা উনি একটি তেঁতুল গাছ ওখানে পুঁতে রেখে এসেছিলেন। ভালোবাসতেন তিনি বিভিন্ন জায়গায় যেতে, বিভিন্ন মানুষের সঙ্গে তার দেখাশোনা হতো, এবং কবি একটা সময় বোধহয় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন যেভাবে তাকে ঘিরে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। পারস্য যাত্রীতে একটা অদ্ভুত জায়গায় রবীন্দ্রনাথ লিখছেন যে তাকে পারস্যে তিনি গেছেন 1932 সালে, উনি বলছেন এরা কেউ আমার কবিতা পড়েনি, এটা কেউ আমাকে, আমি কে ঠিক চেনে না, কিন্তু তারা যে উন্মাদনা দেখাচ্ছে তারা, সেই আতিথেয়তায় আমি মুগ্ধ। এটা কি জাপানেও হয়েছিল? জাপানে হয়েছিল। জাপানে আবার দুরকম আমরা দেখতে পাই, 1916 সালে যখন উনি যাচ্ছেন তখন তাকে বহু মানুষ বন্দরে স্বাগত জানিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ লিখছেন নিজের ভাইপোদের যে তোমরা এখানকার যে আর্ট সেটাকে গ্রহণ করো, তাকে আতিথেয়তা দাও। এটাও একটা জিনিস অদ্ভুত যে কীভাবে তিনি বিভিন্ন সংস্কৃতিকে আতিথেয়তা দিয়েছেন, কিন্তু যখন তিনি
তীব্র ভাষায় জাতীয়তাবাদকে আক্রমণ করলেন, তখন অনেকেই নেই, তখন সে তুমি আমেরিকাই বলো বা জাপানি বলো, তখন সে একাই একজন হয়তো তাকে দেখতে এসছেন যে তিনি যাচ্ছেন। আলোচনার একেবারে শেষে সমসাময়িক বিশ্বভারতীতে এই যে আতিথেয়তার যে ধারাটি, সেটা নিয়ে কী কী চিন্তাভাবনা হচ্ছে এবং তার প্রয়োগ ও কী কী ভাবনা আছে আর কি? দেখো, যখন রবীন্দ্রনাথের সময় ছিল তখন রবীন্দ্রনাথ ধীরে ধীরে মূর্ত করে তুলছেন বিশ্বভারতীকে, ছোট্ট একটি জায়গা এবং মানুষের সাহায্য তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বভারতী এখন মহিরুহে রূপান্তরিত হয়েছে, একটি কালচারাল সেন্টার অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হয়ে গেছে। আমাদের উৎসব অনুষ্ঠান এবং এটা এখন হসপিটালিটির একটা অন্য সংজ্ঞায় চলে গেছে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, অর্থাৎ আতিথেয়তার একটা যেন ইন্ডাস্ট্রি, এবং অসংখ্য হোটেল, অসংখ্য মানুষ আসছেন। যে চিন্তাভাবনা নিয়ে যে তারা বিশ্ববিদ্যালয়ের চিন্তাভাবনার শরিক হবেন, শুধুমাত্র তো আনন্দ করতে রবীন্দ্রনাথ এখানে লোককে আসতে বলেননি, উনি বলেছিলেন ওর চিন্তাভাবনার, হ্যাঁ বিনোদন নয়, চিন্তাভাবনার শরিক হতেও উনি তাদের আহ্বান জানিয়েছিলেন। সেই ধারণাটা কিন্তু পাল্টে যাচ্ছে, তার ফলে দেখো বসন্তোৎসব, লক্ষ লক্ষ মানুষ আসছেন, এবং যে আদর্শ নিয়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল, তার প্রচার হয়েছিল, তা কোথাও হয়তো একটু অন্যদিকে চলে যাচ্ছে, যার ফলে আমাদের, আমরা যারা প্রতিনিয়ত মানুষজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি, আমাদের ভাবতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের নিজস্বতাকে বজায় রেখে একে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। যারা আসছেন তাদের জন্য কি বলবেন? যে শান্তিনিকেতনে যখন আসেন তখন এক ধরনের তীর্থের মনোভাব নিয়ে আসুন, জায়গাটাকে জানতে আসুন, ঠিক, এবং পরিবেশকে কলুষিত যাতে না হয়, কারণ শান্তিনিকেতন শুধু রবীন্দ্রনাথের নয় বা বিশ্বভারতীর নয়, শান্তিনিকেতন আপামর ভারতবর্ষের লোকের, সুতরাং তারা যদি এই রক্ষণাবেক্ষণ না করেন তাহলে শুধু বিশ্ববিদ্যালয়ের কিছু মানুষ মিলে আমরা বিশ্বভারতীকে একটা জায়গা, একটা স্তরে নিয়ে যেতে পারব। আরেকটা জিনিস আমরা শুরু করেছি ইদানিংকালে, সেটা হচ্ছে যে আতিথেয়তা নিয়ে যে চিন্তাভাবনা, তার কোনো আলাদা আমাদের বিভাগ ছিল না, পরিসর ছিল না। গত চার বছর ধরে আমাদের প্রয়াসে, এবং সেটা সামগ্রিকভাবে বিশ্বভারতীর, কোনো বিশেষ বিভাগ নয়, আমরা একটি করে আলোচনা চক্র করছি যেখান থেকে উঠে আসছে তথ্য যে কীভাবে আমরা এটাকে আরও বৃহৎভাবে এবং সুষ্ঠুভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারি। খুবই ভালো দিক। আর একটা জিনিস আমরা হয়তো ভবিষ্যতে হবে, আমাদের নিরন্তর প্রয়াস চলছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যদি শান্তিনিকেতনকে আমরা মানুষের কাছে আনতে পারি, তাহলে কিছু বিধিনিষেধ, কিছু সুষ্ঠু নিয়ন্ত্রণের একটা মাত্রা, সরকারি সাহায্য, এগুলো হয়তো আমরা পাব। তবু শান্তিনিকেতন, তুমি যে কথাটা বললে, শান্তিনিকেতনই আজও যখন মানুষ আসেন, আজও যখন ওই আম্রকুঞ্জের পাশে তারা ঘুরে বেড়ান, প্রকৃতির সঙ্গে সেই নৈকট্য, রবীন্দ্রনাথের কোনো পদশব্দ তারাও অনুভব করেন। অনেক ধন্যবাদ অমৃতদা, কি সুন্দর একটি আলোচনা। মানে এটা থেকে আমার বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু তবুও ওই যে শেষের একটা বার্তা তো থাকেই। শুধু একটু কথায় বলবো যে রবীন্দ্রনাথ থাকুন আমাদের জীবনে, তিনি প্রতিদিন প্রতিনিয়ত নতুন আলোর প্রত্যয় নিয়ে আমাদের চিন্তায় ভাবনায় দৈনন্দিনতায় থাকুন।